সাম্প্রতিক ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি জানিয়েছেন তীব্র জ্বরে ভুগছেন তিনি। শরীরের তাপমাত্রা 103 ডিগ্রি। এ খবর জানানোর ঠিক পরপরই 14 মে গভীর রাতে পরীমণি পোস্ট থেকে জানা যাচ্ছে শরীর আরও বেশি খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে নায়িকার ফেসবুক পোস্ট থেকে জানা যায় রাজধানী এভার কেয়ার হাসপাতালে ভর্তি তিনি। হাসপাতালে পরীমণির সঙ্গে রয়েছে তার ছেলে রাজ্য। নিজেই হাসপাতালে ভর্তি হওয়ার খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের জানিয়েছেন অভিনেত্রী। হাসপাতালের বিছানায় শুয়ে ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, মায়েদের জীবন সত্যিই কঠিন সুন্দর। সঙ্গে নিজেই নিজেকে মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। 14 মে ছিল মা দিবস, আর ওই দিনই হাসপাতালে ভর্তি হতে হয় পরীমণিকে। সঙ্গে তার ছেলেও রাখা হয়েছে। অসুস্থ অবস্থাতেও ছেলে রাজ্যের প্রতি দায়িত্ব পালন থেকে বিরত নেননি পরীমণি। হাসপাতালের বিছানায় শুয়েও 9 মাসের ছেলেকে দেখাশোনা করছেন অভিনেত্রী। আর সে কারণেই হয়তো তিনি লিখছেন, মায়েদের জীবন কঠিন সুন্দর। এদিকে মা দিবস উপলক্ষে আগামী 19 মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে পরীমণির অভিনেত্রী ছবি মা। জানা গেছে ছবিটি এবারে 73তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শের দু ফিল্ম এবার প্রিমিয়ার হতে চলছে।